হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও আমি স্বাগত জানাচ্ছি মিদুল আপনাদেরকে। আমাদের একটি মানে চলমান ব্লগ যেটা চলছিল সেটাই চতুর্থ পার্টে, হাজি ইব্রাহিম অ্যান্ড আশিক লফটের একটি চতুর্থ ব্লগে আমি আপনাদের দেখাবো। এই সাইডে যান না, যে ওনাদের দেখেন কীভাবে লক করে দেয়। উপরের থেকে নিচের পার সম্পূর্ণ আলাদা হয়ে যায়, আর নিচে কবুতর যদি এই স্টকের কবুতর ছাইরাও রাখে কবুতর হারানোর সম্ভাবনা খুব কম। তো চতুর্থ পার্টে আমি ওনাদের যে লোফটা দেখাচ্ছি, ছাদের যেটা ফ্লাইং লোফ, কয়তলার উপর আসি ভাই, আমি এদিকে যেতে পারবো? এদিকে যেতে পারবো? এটা আছে সম্পূর্ণ সাততলার উপর। এখন আমি প্রথমে শুরু করি গিরিবাদ দিয়ে নাকি? আমাদের হাজি ইব্রাহিমের শখ, ওনার খুবই শখ এই ধরনের কবুতর কালেকশন করা বা বাচ্চা করে ছাদে উড়ানো। আসলে অনেক শৌখিন মানুষ উনি, যার কারণে ওনার দ্বারা এই ধরনের শৌখিনতা পালন করা সম্ভব হচ্ছে। আসলে আমাদের দ্বারা এগুলো সম্ভব না কখনো। কবুতর গুলারে PB71 দিয়ে, আর এখানে আছে কিছু আরো কিছু গিরিবাজ আছে, গিরিবাজ কবুতর আছে ভাই। লাল গুলা কি বুলবুল যেগুলো আমার দিছে ওগুলা ক্রেপি দিও রে? এগুলা কি পুরনো গিরিবাজ? এক 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 সিজন পুরনো না? বাচ্চা তুমি, ছোট বাচ্চা, বাবা মা থেকে আলাদা করছে। আমি নিজেই ভয় পেয়ে গেছি যে ছাদের থেকে নিকে আমি নিজেই পড়ে দিই ছাদের থেকে, এমন অবস্থা। তো এগুলা হলো ওনারই আপনার গত বছর পুরানো মাটি। এখানে কিপিং করানো খেলা, বাংলা এখন যদি লাইভে থাকতাম তাহলে বলতাম, আপনারা বলেন কোন কবুতরটা নিয়ে যাওয়া যায় এখান থেকে। আমাকে ওই মাটিটা দিয়ে গলায় ফুল এলা মাটিটা এক্সক্লুসিভ একটা কবুতর, গলায় ফুল এলা। তো ভিউয়ার্স, ভিডিও করতে যে কি দম বাইরেতেছে রোজা রেখে এটা আমি আর আশিক ভাই বুঝতেছি, কারণ হলো চার পার্টের ভিডিও, এত বড় লোড। আমার মনে হয় আমাদের ঢাকা শহরে যদি পাঁচটা বড় লোক ধরা চলে তার মধ্যে এটা একটা বড় লোক নাকি? পাঁচটা বড় লোকের মধ্যে এটা একটা লোক যে আমি এই যে ভিডিও করা শুরু করছি, ভিডিও শেষ হচ্ছে না, প্রায় আধা ঘন্টার উপরে ভিডিও হবে। এই কারণে চার পার্টে আমি ভিডিও করার চিন্তা করছি, যে জিরে জিরে ভিডিওগুলো করব, কারণ আমার নিজের কথা বলতে অনেক সময় লাগতেছে এবং এত কথা বলতে গেলে দেখা যায় আমার গলা শুষে যাইব। এমনি রোজা রোজা রাখছি, আমার মাদির বাচ্চা আমার এখানে এরকম হইলো না, আপনার দিয়েছেন কিটেল দিয়ে না? আচ্ছা, আমার এদিকে একটা পাক সাদা বেরিয়েছে, মানে একটা বীজের কি কি পর জানি কয় ওই সাদা বেরিয়েছে। যাই হোক, তো রিজেলটা কি ভাই, আসলাম রিজেলটা? এটার বাবা হলো কোবিলের কিটেল, মা হলো ক্যাভেন্ডিশের ইনব্রিড। আচ্ছা, ক্যাভেন্ডিশের ইনব্রিড বলতে ক্যাভেন্ডিশের ছেলে মেয়ে দিয়ে করা? না না না, নাতি নাতনি দিয়ে করা। নাতি নাতনি দিয়ে করা? হ্যাঁ, ভালো দুইটা নাতি। ক্যাভেন্ডিশ তো আস্তে আস্তে দিনে দিনে এখন কমে আসতেছে। দশজন যেভাবে পেয়ার করছিল কিটেল দিয়ে ক্যাভেন্ডিশ, এভরিল দিয়ে ওইভাবেই করা, এটা যদি এভরিলও আছে। আচ্ছা, কিটটি কবুতরটা দিয়ে কিটটি মতো করে করা,
ডিগ্রিতে তো কবুতরগুলো অসাধারণ অনেকই অনেকই অসাধারণ আচ্ছা এই কবুতরটা যদি ভাই নর বা মাদি হয় যাই হোক আমার একটা গিফট করে হ্যাঁ ঠিক আছে যেহেতু আমার মাদির থেকে আসছে আমার 20000 টাকা আপনি কম দিবেন ঠিক তো বাচ্চা একটা গিফট করে আমারে আমি তো দাবি রাখি নাকি আচ্ছা আর এখানে আছে এক দো তিন বাচ্চা এগুলো এখন এই দেই বেরিয়ে 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 মেরে দিতে চাই দেখেন কি করতেছে দেখেন আমারে দেখে এই যা বলতে চাই এখানে সব একবারে এক ব্যাচের বাচ্চা আছে যেগুলো আগামী বছরে এসে যাবে যা তাহলে সবাই ইয়ং বাচ্চাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর দোয়া করি আগামী বছর হাদি সাহেব একটা এমন রেজাল্ট করুক যাতে সারা জীবন স্মরণীয় হয়ে থাকে এগুলা কি ছাড়ছেন নাকি এখন না না ভাই আশেপাশে কত কত উড়ে আচ্ছা আচ্ছা আমি মনে করছি হাই জাকির ভাই মনে হয় আমার দেখা কত ছেড়া দিছে এগুলো বাচ্চা তা আমাদের সাথে আজকে আছে ভিডিওতে ওয়াসিম ভাই সাথে সাথে সব ভিডিওতেই আছে দেখতাছে ওয়াসিম ভাইয়ের সাথেও যাবো খুব শিগগিরই এই রোজার মধ্যেই 20 রোজার মধ্যেই যাই ভিডিও করে আসবো এবং এই ভিডিওগুলো আপনারা এই শেষের 10 দিন আপনারা দেখতে পারবেন শেষের 10 দিন মতো রমজানের শেষের 10 দিন দেখতে পারবেন আপনারা ইউটিউবে এবং ফেসবুকে আমি এগুলো সব দিয়ে যাব এগুলো কি বাচ্চা ভাই বিভিন্ন পাইথন আছে যে কোডিউরো আছে আমি আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম আশিক ভাই গিফট করা একটি কবুতর আসলে আমরা কাছে কবুতর ধরে দেখাচ্ছি না কারণ ধরে দেখাতে গেলে আরো সময়ের ব্যাপার এত সময় আমাদের হাতে নাই আচ্ছা গালা পাখিটা কোথায় আপনাদের গালা পাখিটা জাকির ভাইয়ের বাসা আচ্ছা আশিক ভাইদের একটা গালা পাখি ছিল এগুলোও বাচ্চা এগুলো নতুন বাচ্চা আমি নিম্বু ভাই থেকে বাচ্চা আনছি তো বাচ্চা সব নিম্বু ভাই থেকে সব লিমিটেড ট্যাগ লাগানো ওকে ও পাইপ নিম্বু ভাই কাছে পাইপনের যে ডাইরেক্ট ছেলে আছে হ্যাঁ 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 পাইপনের ছেলে আছে ওনার কাছে চোখে যেটা বানিয়েছে এটা না এই যে এলাম না এই যে লেপালারটা ওই যে মিঠা এটা গেল আসলে ভাই 10টা দিলে আমার ঘরে আজকে তো পাইলেন মাত্র 42টা হ্যাঁ এখন থাকতো 32টা তাকে দেওয়া সম্ভব বলেন আসেন এই পাশে দেখেন এগুলো হলো আমার আগে রেস করা সিনিয়র কবুতর এগুলো সিনিয়র রেস করা কবুতর এগুলো স্টিকার ডঙ্কার লাল হ্যাঁ স্টিকার ডঙ্কার কি লাইন ওয়ান্ডার বয় তারপর ডঙ্কার বয় সবই আছে যে এগুলো সব ভাই ওই যে রেড স্টিকার দুইটা মিলি আচ্ছা 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 ইমুল ভাইয়ের যে বেসিক ব্রিডা ওই নট দিয়ে ডাইরেক্ট স্টিকার ডঙ্কারে মাঝে দিয়ে করা আচ্ছা কোনটা মিলি না রেচা তিনটা ওই যে একটা দুইটা তিনটা একই আর রিজেলগুলো কি ক্যাভেন্ডিশ রিজেলগুলো ক্যাভেন্ডিশ হ্যাঁ এটা হলো কিটেল ক্যাভেন্ডিশ এর মা হলো কিটেল এইটা মানে কি আপনার কাছে রেস করা হ্যাঁ এটা কি আপনার কাছে রেস করা গেলি কিটেল ক্যাভেন্ডিশ হলো তো আপনি অন এটা কিটি বানায় ফলাইছেন ওরে এগুলো দিয়ে আমরা ওয়াইরিং করাই কিছুটা কিটির কবুতর কিটি কবুতরের মতো এটা একটা যে রিয়ার বুয়া হইছে লং দিকে একটু তো ভিউয়ার্স অনেক কষ্ট করে আজকে ভিডিওটা করলাম তো আশিক ভাই গিরিবাজে মানে লাস্ট আমি গিরিবাজগুলো দেখে শেষ করে দেব চারটা বানে ভিডিওগুলো পাবলিশ হবে এগুলো উড়ানোর মাদিগুলা ওই সাইডে দেখাইলাম এক মাদি আর এই সাইডে আরেক মাদি তো উড়ানোর অনেক কবুতর আছে এখানে খুবই দেখানোর মতো এই বা আমাগুলা খুব ভালো লাগে এগুলা পাশে তোপেও মাদি আছে আচ্ছা ওইখানে আর দেখাইলাম না তো আশিক ভাইয়ের কাছ থেকে কিছু বক্তব্য নিয়ে শেষ করে দেবো
ধন্যবাদ মৃদুল ভাই আসছেন আমাদের বাসায়। অনেকদিন ধরে আসতে চাচ্ছিলেন কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছিল না। আজকে একটা বিশেষ উপলক্ষে আমরা একত্রিত হয়েছি, এটার জন্য আজকে সময় হলো যে ছাদে আসার রোজা রেখে কষ্ট করে আসছেন ইনশাল্লাহ। রোজার পরে আমরা কবুতর হাতে ধরে একটা ভিডিও করব, সারাদিন লেগে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যে ফেমাস কবুতরগুলো আছে ওগুলো আমি একদিন হাতে ধরে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আশা রাখি ওই ধরনের ভিডিও একটা হবে, কারণ এখন এত শর্ট টাইমে মাগরিবের এই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত টাইমটা খুবই শর্ট। হ্যাঁ, তারপরে আমরা ওদিকে ইফতারের দিকে না গিয়ে আমরা ভিডিও করতেছি, এটা আসলে ঠিক না। তো যাই হোক, আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, রমজানের পবিত্রতা বজায় রাখবেন, আমাদের ওয়াসিম ভাইয়ের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যাতে উনি আসসালামু আলাইকুম।